মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে তোতা ভাইয়ের মতো এটার নাম হচ্ছে জাগ দোবাজ ফুলর চুইটা ন্যাংটা আরে নাম রে ভাই ঠিক আছে এই কবুতরটা সুন্দর আছে আপনারা একটু দেখেন কিন্তু এখন তোতা ভাইয়ের কাছে জ্যাকোবিনো দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আমরা এখন আছি হচ্ছে রাজশাহী কোর্টে তো এখানে ভ্রাম্যমান কিছু দোকান বসে যে দোকানগুলোতে আসলে প্রত্যেক দিনই কম বেশি কবুতর বিক্রি ক্রয় বিক্রয় হয় এই আর কি তো এই দোকানগুলো আজকে ঘুরে দেখব আর আপনারা যদি কেউ এই জায়গাটাতে আসতে চান আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি বাসে আসেন যেখানে নামবেন ঢাকা টার্মিনাল বলো ওই জায়গাটাকে রাজশাহীতে ওখান থেকে আপনার রিক্সা নিলেই আপনার কোর্ট এই কোর্ট বাজার বললে এই জায়গাটাতে নিয়ে আসবে হ্যাঁ আর ট্রেনেও এই সেম রিক্সাতে জাস্ট কোর্ট বাজার বললেই আপনাকে আপনাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে এই আর কি তো এইটা আসলে শুরুর দিকে আছি এখানে তিন চারটা দোকান আছে আর কি এই যে এখানে এই কাকার কিছু কবুতর আছে বেচাকিনি মনে হয় শেষ কাকা না হ্যাঁ বেচাকিনি মনে হয় শেষ আমরা আস্তে আস্তে বেচাকিনি শেষ হয়ে গেছে এইখানে ওই যে ওই কোনার কবুতর একটু বের করতে পারবেন একেবারে কোনায় মুশকিটা এটা হচ্ছে একটা মাক্সি কবুতর ওনারা বলে মুশকি পরকাটা এই যে কবুতরটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর আমার এখানে এই কবুতরটা পছন্দ হয়েছে পার্সোনালি আমার নিজের একটা কবুতরই খালি পছন্দ হয়েছে আর একটা মাদি পছন্দ হয়েছিল ওই যে ওইখানে আছে মাদিটা আপনারা একটু ছেড়ে দেখাই দেখেন এই হচ্ছে খাঁচায় ছেড়ে দিলাম এখানে অনেক সরিষা দেওয়া আপনারা কি কবুতরকে অনেক সরিষা খাওয়ান সরিষা খাওয়াইলে কি হয় কবুতর তাজা থাকে না ঝরঝরা থাকে সরিষা খাওয়াইলে কবুতর তাজা থাকে ঝরঝরা থাকে আসলে ব্যাপারটা হচ্ছে সরিষা তো গরম খাবার এটা দিলে একটু কবুতর ডাকাডাকি বেশি করে নিচে মনে হয় কবুতর নাই এই উপরেই খালি কবুতর আছে এই আর কি তো চলেন আমরা এখন সামনের দিকে যে আরও কিছু স্টল আছে ওগুলা দেখি আসেন আমরা এখন আছি হচ্ছে প্রখ্যাত কবুতর বিজ্ঞানী তোতা ভাইয়ের সাথে ভাই আপনি কেমন আছেন ভালো আছি হ্যাঁ ভালো আছি ভালো আছেন আজকে কয়জন লোককে ঠকাইলেন আজকে ঠকাইনি এখনো শুরু করব শুরু করবেন বললাম এখন এখন মানুষ যদি এসে আমার কাছে ঠকে তাহলে আমার কিছু করার নাই তাই না আপনি বলে গোল্লা বলে গিরিবাজ বেচছেন না 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 গোল্লা গোল্লাই গিরিবাজ গিরিবাজ গোল্লা কোনটা আর গিরিবাজ কোনটা দেখি এখানে কোনো গোল্লা নাই সব গিরিবাজ এখানে কোনো গোল্লা নাই না গোল্লা আছে এখানে দেখি একটা গোল্লা দেখি এই যে গোল্লা আমার গোল্লারও হেভি খেয়ে দেখে গোল্লারও বাজি বেশি গোল্লারও বাজি বেশি বাজি বেশি তাই না হ্যাঁ ভালো করে দেখেন কবুতরটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে তোতা ভাইয়ের মতো তারপরে এখানে দুইটা জ্যাকোবিনো দেখতেছি জ্যাকোবিনো আছে বাই করি বাই করেন তাই দেখি এটা দাম কেমন এটা তো সাদা না এটা তো ময়লা হয়ে শেষ ময়লা হয়ে আছে সাদাটা বের করেন এরকম ময়লা কেন ওটা বাচ্চা তোলার জন্য ময়লা বাচ্চা তোলার জন্য ময়লা নাকি খোপে রেখেছিল না 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 বাচ্চা তোলার জন্য বাচ্চা তোলার জন্য না যাই হোক এখন তোতা ভাইয়ের কাছে জ্যাকোবিনো দেখা যাচ্ছে ঠিক আছে মার্শাল্লাহ 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 এটা নিয়ে ফাইজলামি চলে না 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 তো আচ্ছা আর সিল্কি এক জোড়া সিল্কি কোনটা এই যে এটা সিল্কি এটা হলো সিল্কি এটা নিজে নিজে নাম দিয়ে দিয়েছে সিল্কি না 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 নিজে না উড়ে যাবে হ্যাঁ তাই যে হাপাছে হাপাছে হাপাবে না এটা হাপাইলে সিল্কি সিল্কি হ্যাঁ এটা হাপাছে কেন গো দাদা বাস্তব ইয়া দাদা ঠান্ডা ঠান্ডা এখন দেখছি আর এখানে একটা কবুতর দেখলাম এই কবুতরটা দেখি এটা আপনার কাশ্মীরি বোম্বাই কাশ্মীরি দেখি হ্যাঁ এইটা আজ এটা আর এটা জোড়া এই কবুতরটা সুন্দর মাশাআল্লাহ ফোন দিলাম ফোন দিছি বুঝলো না এই কবুতরটা অনেক সুন্দর এটা সাইজে বড় হইলে আমি নিয়ে নিতাম এটাও চলমল
এই কবুতরটা সুন্দর আছে আপনারা একটু দেখেন, এই কবুতরটা যথেষ্ট সুন্দর মাশাআল্লাহ। পাকা গাদা আছে, একটু ছাড়লাম এখানে। হ্যাঁ কোটা আছে দেখো, উঠে যেতে পারে। কবুতরটা অনেক সুন্দর মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এই কবুতরটা খুব ভালো লেগেছে, সাইজটা ছোট। নাইলে এই ধরনের কবুতরগুলো আমার বাসায় আসলে খুব ভালো ওরে এবং মনে করেন পাল্লা দিলেও আসে। আর কি আছে তারপরে? এটা কি কবুতর? এটা জাগদোবাস ফুলোর নেংটা, জাগদোবাস ফুলোর। কিছুই তো বাদ পড়ে না, কিছুই তো বাদ পড়ে নি। এটার নাম হচ্ছে জাগদোবাস ফুলোর চুইটা নেংটা। আরে নাম রে ভাই, ঠিক আছে। এই যে এটা কি? এটা গোল্লা, এটা গোল্লা। এখানে আরেকটা কবুতর আমার ভালো লাগে, এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, ইদানিং প্রচুর ঢাকার কবুতর আসতেছে ওই সাইডে, দেখলাম সব ঢাকার কবুতর বিক্রি হইতেছে। আমাদের ঢাকার কবুতর বলতে আপার ক্লাস কবুতর না, আমাদের এখানকার যেগুলো লোয়ার ক্লাস কবুতর আছে এগুলো আস্তে আস্তে মনে করেন এখন এই সাইডে চলে আসতেছে এই আর কি। এইটা কি কবুতর? হ্যাঁ হ্যাঁ সিরাজি, সিরাজির ফাটা কবুতর। এই কবুতরটা বাইর করো, হ্যাঁ ঘাড় বেঁকাটাই বাইর করো। এটা হচ্ছে তোতা মিয়ার ঘাড় বেঁকা, কবুতরটা সুন্দর আছে। এই যে দেখেন, এই যে এই যে পুরা তাল, পুরাই তাল। এগুলা কি কবুতর ঠিক বুঝতেছি না, আমার কাছে মনে হচ্ছে মাদ্রাজি মনে হয়। তারপরে এখানে কি আছে আর দেখি, এখানে ম্যাক্সিমাম আমার কাছে মনে হইতেছে খুলনার কবুতর, এখন খুলনার কবুতর ম্যাক্সিমাম রাজশাহীতে এসে পড়তেছে। আর নিচে আছে ঢাকার কবুতর, নিচে আছে ম্যাক্সিমাম ঢাকার কবুতর এই আর কি, এই আর কি। তো দর্শকবৃন্দ, কম বেশি মার্কেটটা দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। কতটুকু পারছি আসলে আমি জানি না, আর খুবই নয়েজি প্লেস, খুবই ক্লাউডি প্লেস, যে কারণে আসলে ওইভাবে কাজ করতে পারলাম না। সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।